ভাই কি লাগবো? মামা একটা সেন্ট লাগবো, ভালো একটা ব্র্যান্ডের সেন্ট দেন। অনেক ব্র্যান্ডের আছে, যেটা ভালো হয় সেটাই দেন। ও আচ্ছা ভাই, ঠিক আছে নেন ভাই, 300 টাকা। কি ভালো হবে? জি ভাই ভালো হবে। ভাই কোয়ালিটি কি একটা হয় নাকি? ভাই আর একটা আছে, রিয়াল, এটা হলো ফ্রান্সের, ঠিক আছে, দাম তো বলবেন 800 টাকা। দেখেন দাম নেই, কোনো সমস্যা নেই, ভালো ব্র্যান্ড হবে। আপনি কোনটা নেবেন, ফ্রান্সেরটা নেবেন না এটা নেবেন? সুমন দেখ, ফেসবুকে কি লেখছে, ফ্রান্সে আমাদের নবীকরণ চলে এসেছে নিয়ে ব্যাংকে কথাবার্তা বলতেছে, আর কি আজে বাজে লেখছে আমাদের নবীদেরকে নিয়ে কত শুধু কথা বলে, পুরো হল কান্ট্রি মুসলমানকে নিয়ে কথা বলেছে। সাহস আছে কত দেখছো? এটা প্রতিবাদ করার দরকার। কি রে তুই কিছু বল। এই যে কইয়া কোনো লাভ নাই বন্ধু, এইগুলো প্রতিবাদ প্রতিবাদ করি আমরা কিছুই করতে পারবো না বন্ধু। দাদু প্রতিবাদ তো করতেই হবে নাকি, আমরা তো মুসলমান, প্রতিবাদ করতেই হবে। আমরা এখান থেকে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব, আমাদের দায়িত্ব, আমাদের দায়িত্ব আমাদের নবীদের নবীদের নামে সম্মান রক্ষা করা। চল প্রতিবাদ করি। জানোস না ফ্রান্সে এখন কি চলতেছে? আচ্ছা তোমার এই দোকানে আরে বললেন না, আমার ছোট ভাই দোকানে কিছু ফ্রান্সের একটা প্রোডাক্ট দিয়েছে, আপনারা জানেন না ফ্রান্সে কি হইতেছে? হ্যাঁ অবশ্যই। তাহলে এটা আমি ওনকে এটা ফেরত দিতে চাইতেছি। আরে ভাই ডাস্টবিন করে নি, ফেরত দিবেন মানে জ্বালিয়ে পুরো ডাস্টবিন করে দেখে নিয়ে যাবে। আর আপনারা সবাই প্রতিবাদ করেন। জি ভাই আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। এখন তো জানেন নেটের দিন, ঠিক না? তো আমার ছোট ভাই আসছে, আপনি এটা কোন প্রোডাক্ট দিচ্ছেন জানেন? এটা ফ্রান্সের প্রোডাক্ট দিচ্ছেন। আপনি কি জানেন না দুনিয়ায় নাই এখন? এই ফ্রান্সে কি হচ্ছে আপনি জানেন না? ইউটিউব দেখেন না? দেখি তো। তারপরে তো বুঝে, আমরা তো গরিব মানুষ, ঠিক আছে না, অনেক টাকার মাল কিনছি। ভাই কথা সেটা না, আপনি তো একটা মুসলিম, তাই না? ঠিক আছে মুসলিম, আমাদের কি করা দরকার? যে নাকি আমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কটূক্তি করে তাদের পণ্য আমাদের বয়কট করা দরকার। আপনারা কেন এগুলো বিক্রি করছেন? হ্যাঁ আমি জানি আপনারা টাকার জন্য বিক্রি করছে, কিন্তু টাকা পয়সা তো বড় কথা, সবথেকে বড় কথা হলো সম্মান। ঠিক আছে, যেহেতু আমরা মুসলিম, আমরা মুসলিম যেহেতু আমাদের দায়িত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সম্মান বাড়ানো, ঠিক আছে? তো আপনার দোকানে কত টাকা আছে দেখেন তো, সব কি দেখেন? ঠিক আছে, কত টাকা সব কথা প্রায় মনে করে যে 50-60 হাজার টাকা আছে। টাকা পয়সা বড় কথা না, আপনি আজকেই সবগুলো ডাস্টবিন করবেন ভাই। আপনি টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা হবে না, ঠিক আছে? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট শুধু আমাদের মহানবীকে অপমান করেছে, প্রত্যেকটা মুসলমানদের কলিজায় লেগেছে।
তো আমরা সবাই এখন থেকে প্রতিবাদ করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রাসূলের অপমানে কাঁদে না যুক্তর মন মুসলিম নয় মুনাফিকতি রাসূলের দুশমন আসেন আমরা সবাই মুসলিম বিশ্ব জেগে উঠি ফ্রান্সের পণ্য বয়কট করি এতক্ষণ যে আপনারা আমাদের ভিডিওটা দেখলেন অবশ্যই ভিডিওটার মাধ্যমে আমরা কি বুঝাতে চেয়েছি এতক্ষণ হয়তো আপনারা ভিডিওটা দেখে বুঝে গেছেন তো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন আর অবশেষে না বললে না হয় আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন এবং যাওয়ার আগে আবার একটা কথা বলে যাই যে আপনি যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে থাকেন তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে আর নয় ফ্রান্সের পণ্য আমাদের ঘরে ঝুরে ঝুরে আসুন আমরা ফ্রান্সের পণ্য বয়কট করি।